আসসালামু আলাইকুম, আমি জুনিয়র শুভ। আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজভাবে আপনার মোবাইল ফোনের সাহায্যে একটি সাধারণ ছবিকে মাত্র 2 মিনিট ব্যবহার করে এমন টাইপসের এডিটে পরিণত করবেন। তো আমরা অনেকেই চাই আমাদের প্রিয় ছবিটাকে এডিট করতে, তো আজকের এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন কিভাবে মোবাইল দিয়ে এমন টাইপসের এডিটে পরিণত করবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচ থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো আপনাদের নর্মাল ছবিটাকে এডিট করার জন্য আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে, একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। তো আপনি চাইলে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন, অথবা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই অ্যাপসটি লিঙ্ক প্রোভাইড করা থাকবে, আপনারা সেখান থেকে খুব সহজভাবে এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। তো অ্যাপসটি ডাউনলোড কমপ্লিট হওয়ার পরে আমাদের যে কাজটি করতে হবে, অ্যাপসটি ওপেন করতে হবে। আর হ্যাঁ, একটি কথা মাথায় রাখবেন, আপনারা অবশ্যই কিন্তু আপনাদের মোবাইলের ইন্টারনেট কানেকশনটি অন করে নেবেন। তো ইন্টারনেট কানেকশনটি অন থাকার পরে আপনাদের যে কাজটি করতে হবে, অ্যাপসটি ওপেন করতে হবে। তারপর এখান থেকে আপনাদের যে কাজটি করতে হবে, টপ আইকনটাতে ক্লিক করতে হবে। তো টপ আইকনটাতে ক্লিক করার পর এখান থেকে আপনাদের যে কাজটি করতে হবে, একটু স্ক্রল ডাউন করে নিচে চলে যাবেন। তো নিচে চলে আসার পর এখান থেকে আপনাদের যে কাজটি করতে হবে, এই ফটোটাতে বা এই ছবিটাতে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আপনাদের যে কাজটি করতে হবে, আপনাদের নর্মাল ছবিটাকে ইনপুট করতে হবে। নর্মাল ছবিটা ইনপুট করার পর এখান থেকে আপনাদের যে কাজটি করতে হবে, এই আইকনটাতে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আপনাদের সামনে অ্যাড আসতে পারে। অ্যাড আসার পর আপনার যে কাজটি করতে হবে, অ্যাডগুলা সিম্পলিভাবে কেটে দিবেন। তারপর আপনাদের যে কাজটি করতে হবে, কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে। তো অপেক্ষা করার পর আপনাদের নর্মাল ছবিটা কিন্তু এডিট হয়ে এরকম টাইপসে চলে আসবে। তো তারপর আমাদের যে কাজটি করতে হবে, এখান থেকে এই ছবিটাকে সেভ করতে হবে। সেভ করার জন্য এখান থেকে থ্রি ডট আইকনটাতে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে সেভ টু ডিভাইসে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আপনি চাইলে আপনাদের ইনস্টাগ্রামে শেয়ার করতে পারেন, অথবা আপনি চাইলে আপনাদের এই ছবিটাকে গ্যালারিতেও কিন্তু নিতে পারেন। গ্যালারিতে নেওয়ার জন্য এখান থেকে ডাউনলোড আইকনটাতে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে, এখান থেকে ক্রস আইকনটাতে ক্লিক করতে হবে। দ্যাটস ইট। তো হয়ে গেল আমাদের সাধারণ ছবিটাকে এডিট করা। তো এভাবে কিন্তু খুব সহজভাবে আপনার মোবাইল ফোনের সাহায্যে একটি সাধারণ ছবিকে এমন টাইপসের এডিটে পরিণত করতে পারবেন। তো এই ছিল আজকের এই ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।